যখন এখানে রুম দিয়ে এন্ট্রি করবে, করার পরে এটা যে আসলে পর্দা না যে ওয়ালপেপার সেটা বুঝবে না। মাথাই তো নষ্ট ভাই, ভাই ওয়ালপেপার রাজ্য, মানে পুরো ওয়ালপেপারের রাজ্য। দেখেন দর্শক, মানে দেখলেই কিন্তু মনে একটা শান্তি চলে আসে। ফুলের রাজ্যে মনে হচ্ছে হারাই গেছি। দেখেন একদম, মানে পুরো বাসাটা কিন্তু টোটালি শুধু ফুল আর ফুল। ওয়ালপেপার প্রতি স্কোয়ার ফিট 120 টাকা, আর ফিটিং চার্জ হচ্ছে 10 টাকা, টোটাল 130 টাকায় আমাদের এই ধরনের জোড়া সারা 3D ওয়ালপেপার। এখান থেকে এই দেওয়ালে কোনো প্রকার জোড়া না, একটা দেওয়াল একটাই পেপার। মনে হচ্ছে ফুলগুলো ফুটে আছে, ফুটে আছে। আপনি এখানে মানে এটা কিন্তু ওয়ালপেপার মনে হয় নাকি? মনে হয় না। আচ্ছা, বাট এটা কিন্তু ওয়ালপেপার। যদি কেউ হাত দিয়ে টেনে ছিঁড়তে পারে, হ্যাঁ, তাহলে আমরা তার পুরো ফ্ল্যাট ফ্রিতে করে দিব ভাই। ভাই এটা হচ্ছে চিলড্রেন রুম। এতক্ষণ তো অন্যান্য রুম দেখছেন বাচ্চাদের রুমে, আসলে এই ধরনের রুমে যদি বাচ্চারা থাকে তাদের সেন্স অন্যরকম কাজ করবে অলওয়েজ। মানে কত সুন্দর করে সাজালে, এত চমৎকার লাগে, আপনারা জাস্ট আসবেন। সারা বাংলাদেশের 64 জেলায় সেম প্রাইস। আচ্ছা, মানে চট্টগ্রাম, সিলেট, খুলনা যেখানে কাজ করেন, বাংলাদেশের 64 জেলায় সেম প্রাইস। কিছুই হবে না, কিছুই হবে না, কিছুই হবে না। বাহ, আপনি এখানে সাবান পানি, শ্যাম্পু পানি দিয়ে ওয়াশ করতে পারেন, কোনো প্রবলেম নাই। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। তো যারা কিনা চাচ্ছেন যে 3D ওয়ালপেপার দিয়ে আপনার বাসাটা একদমই রাজকীয়ভাবে ডিজাইন করতে, তাদের জন্য কিন্তু আজকে আমরা নিয়ে আসলাম চমৎকার একটি প্রজেক্টে, লাইভ প্রজেক্টে কিন্তু নিয়ে আসলাম। দেখেন কত সুন্দর করে কিন্তু এসে 3D ওয়ালপেপার বিডি এই চমৎকার হাউসটি ডেকোরেশন করছে। আমরা কিন্তু এখানে দেখিয়ে দিব যে কি কি এসে 3D ওয়ালপেপার ভাইয়ারা কাজ করছে এবং কোন ওয়ালপেপার দিয়ে কাজ করছে, সব কিছু সম্পর্কে আজকে আপনাদেরকে আইডিয়া দিব। আর এর মধ্যে রয়েছে আমরা নারায়ণগঞ্জ সাইডে, এই প্রজেক্টটা খুবই সুন্দর করে কিন্তু ডিজাইন করা হয়েছে। দেখেন একদম প্রত্যেকটা ওয়াল থেকে শুরু করে একদম প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই একদম নিখুঁত হাতের কারুকাজে কিন্তু এই জিনিসগুলো তৈরি করা হয়েছে। তো আজকে আমরা দেখিয়ে দিব যে এরকম যদি আপনারা ডিজাইন করতে চান, আপনার কত টাকা খরচ হতে পারে এবং কত বাজেটের মধ্যে আপনারা কিন্তু খুব সুন্দর করে আপনার শখের রেস্টুরেন্ট হতে পারে, অফিস হতে পারে, ঘর হতে পারে, বাসা বাড়ি হতে পারে, যে কোনো কিছু আপনারা ডেকোরেট করবেন। তো বন্ধুরা দেরি করছি না, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সাথে আছে এসে 3D ওয়ালপেপার বিডি থেকে বাবুল ভাই। বাবুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবুল ভাই ভালো আছেন? অনেক ভালো আছি ভাইয়া। দেখতে পাচ্ছি খুবই চমৎকার, মানে একদম প্রিমিয়াম একটা প্রজেক্টে আজকে আমরা ভিডিওটা করতেছি এবং দেখতে পাচ্ছি আপনারা খুব সুন্দর করে কিন্তু ওয়ালগুলো খুব যত্ন সহকারে কিন্তু ডেকোরেট করছেন। তা আমাকে যদি বলতেন এইটার লোকেশনটা কোথায় এবং আপনারা কি কি কাজ করছেন? এখানে আমরা মূলত 3,500 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটের মধ্যে টোটালি 3D ওয়ালপেপার লাগাইছে। আমাদের ওয়ালপেপার টোটালি 3,500 স্কোয়ার ফিট। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে নারায়ণগঞ্জ লালখারবাগ, একদম লালখারবাগ মাদ্রাসার সামনে জসিম ভাইয়ের বিল্ডিং, যে করে বললে দেখাই দিবে। হ্যাঁ আচ্ছা, এই বিল্ডিং এর মতো আমরা কাজ করি টোটাল। তো আপনাদের এখানে আপনারা কি কি টাইপের কাজ করছেন এবং কি কি কাজ কমপ্লিট করছেন? টোটালি এখানে আমরা 9টা রুমে 3D ওয়ালপেপার লাগাইছি। 9টা রুমের মধ্যে এটা হচ্ছে একটা বলতে পারেন বিগ প্রজেক্ট বলতে পারেন। এটা এই কারণে ক্লায়েন্টকে দেখানো, আসলে আমাদের 3D পেপার লাগানোর পরে টোটালি ভিউটা কিরকম আসে সেই উদ্দেশ্য করে এটা ভিডিওটা আপনাদেরকে দিয়ে করানো। ওকে নাইস। অনেকে তো আসলে আপনার বাস্তব কাজে চিত্র দেখতে চায়, হ্যাঁ, সেই জন্য মানে এতদিন তো আমরা আপনাদের অফিসে গিয়ে ভিডিও অফিসে ভিডিও করছি এতদিন ধরে, হ্যাঁ, বাট এখন আমরা কিন্তু একদম লাইভ একটা প্রজেক্টে নিয়ে আসলাম। দেখেন খুবই চমৎকার, আমরা কিন্তু পুরো ফ্ল্যাটটা দেখাই দিব ইনশাআল্লাহ। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। তা আপনাদের ভাইয়া স্কোয়ার ফিট কত টাকা করে দিচ্ছেন? ওয়ালপেপার প্রতি স্কোয়ার ফিট 120 টাকা, আর ফিটিং চার্জ হচ্ছে 10 টাকা, টোটাল 130 টাকায় আমাদের এই ধরনের জোড়া সারা 3D ওয়ালপেপার, মানে মাত্র 130 টাকায় আর স্কোয়ার ফিট আপনারা ডেকোরেশন করতে পারেন ভাই। মাথায় তো নষ্ট হয় ভাই, এটা সম্পূর্ণ চাইনিজ থেকে ইম্পোর্ট করা সিল ক্লথ ফেব্রিক্স। আচ্ছা, নরমালি বাংলাদেশে যে আগে ওয়ালপেপারটা পাওয়া যেত সেটা ছিল কাগজের, কিন্তু আমাদের বর্তমানে যে আমরা যে ওয়ালপেপারটা ইম্পোর্ট করতেছি সেটা হচ্ছে ফেব্রিক্স এর এবং জোড়া সারা। আচ্ছা আচ্ছা, এটা টোটালি আপনারা এই দেখেন, আমি আপনাকে একটা জিনিস দেখাই, আমার এখান থেকে এই দেওয়ালে কোন প্রকার জোড়া না, একটা দেওয়ালে একটাই পেপার, মানে এক ওয়ালের জন্য একটাই ওয়ালপেপার ইউজ করা হয়েছে, হ্যাঁ, কোনো জোড়া না। আচ্ছা, এবং এটা আপনি আমাদের থেকে 15 বছরের কালার গ্যারান্টি পাবেন। আচ্ছা ভাই, কালার কি উঠে যাবে কিনা সেটা? ভাই কালার 15 বছরের মধ্যে যদি কালার কোনো প্রবলেম হয় এটা সম্পূর্ণ আমরা রিপ্লেস করে দিব, ডিরেক্টলি সম্পূর্ণ রিপ্লেস। আচ্ছা ওকে, 15 বছরের মধ্যে আপনারা যদি কোনো প্রবলেম হয় সেটা ডিরেক্টলি রিপ্লেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা ওকে, এরপর দেখতে পাচ্ছি পিছনে খুব সুন্দর করে কিন্তু ফুল ফুটে আছে ভাই। হ্যাঁ, পিছনের এগুলো কত করে দিচ্ছেন ভাই? সেম ভাই, আমাদের সবগুলোর প্রাইস 130 টাকা প্রতি স্কোয়ার ফিট ফিটিংস করার সহ। আচ্ছা, আপনি টোটালি বিউটির একটা রুমের একটা ভিউ দেখান, আসলে লাগানোর পরে 3D পেপারটা কতটা গর্জিয়াস লাগে, মানুষের একটা চোখে লাগার মতো জিনিস ভাই, এবং মনে হচ্ছে ফুলগুলো ফুটে আছে আপনি এখানে। এটা যে আসলে
এম্বশ করা এটা মনে হয় না, লাগানোর পর আসলে মনে হয় যেন ফুলটা আলাদা হয়ে আছে, কিন্তু জিনিসটা এমন, এটা আমাদের হচ্ছে পেপার উপরে এম্বশ করা, এম্বশের থিকনেস হচ্ছে 1 mm। আচ্ছা, কিন্তু এটা আপনি যখন একজন বাসার মধ্যে আপনার গেস্ট আসবে, যখনই লুকিং এর মানে দেওয়ালের দিকে তাকাবে, তখন মনে হবে কি রিয়েলিস্টিক মনে হবে জিনিসটা, রিয়েলিস্টিক একদম খুব রিয়েলিস্টিক মনে হয়। চলুন আমরা পুরো ফ্ল্যাটে যাই, ফ্ল্যাটে কি কি কাজ করছেন আমরা একটু দেখাই দিই দর্শকদেরকে। এই দেখেন ভাই, এখানে একটা সুন্দর এই কালারটার সাথে ম্যাচ করে এখানে একটা ডিজাইন দিয়েছে দেখছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে একদম ফুটে আছে মনে হয় জানো, এটা ওয়ালপেপার মনে হয় না, মানে এটা কিন্তু ওয়ালপেপার মনে হয় না, কি মনে হয় না? আচ্ছা, বাট এটা কিন্তু ওয়ালপেপার, ওয়ালপেপার এটা সুন্দর করে কিন্তু। ওকে, এই দেখেন আজকে আমরা প্রাইস যেটাই দেখাবো সবই হচ্ছে 130 টাকা, নাকি 130 টাকা প্রতি স্কয়ার, মানে যাই দেখাবো 130 টাকা পার স্কয়ার ফিট, পার স্কয়ার। এখন আপনারা যে কোনো ডিজাইন চাইলে পছন্দ করতে পারবেন, যে কোনো ডিজাইন। আমাদের অলরেডি প্রায় 10,000 অধিক কালেকশন অ্যাড করা আছে আমাদের কালেকশনে। আচ্ছা, এছাড়া ক্লায়েন্টে যদি তার পার্সোনাল কোনো পছন্দ থাকে সেটাও দিতে পারে, আমরা সেটাও করে দিতে পারবো। আচ্ছা, ক্লায়েন্টের নিজস্ব কোনো পছন্দ থাকলে সেক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে গুগল থেকেও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। গুগল থেকে বিভিন্ন ওয়েবসাইট আছে, অ্যামাজন আপনার .com, সারা স্টক, অ্যাডোবি স্টক, ফ্রি ফিক, বিভিন্ন পপুলার ওয়েবসাইট আছে, ওগুলোতে লক্ষ লক্ষ ডিজাইন আছে। আপনি যে কোনো ডিজাইন দেন আমরা ওইটা ডলার দিয়ে কিনে আবার আপনার মাপ অনুযায়ী দেওয়ালে আমরা রেডি করে দিব। ওকে, ঠিক আছে ভাই, তো তাহলে আমরা এই দেখতে পাচ্ছি দেখেন সুন্দর আসলে কত, মানে মনে হচ্ছে এই ফুলটা ওয়ালটা ভেদ করে বের হয়ে যাবে ভাই। আপনি যখন এখানে রুম দিয়ে এন্ট্রি করবে, করার পরে এটা যে আসলে পর্দা হ্যাঁ না যে ওয়াল পেপার সেটা বুঝবে না। এখানে যেহেতু হচ্ছে মাঝখানে দুইটা ডোর, আচ্ছা, তো আমরা এমন ডিজাইন দিয়েছি যাতে আপনার দরজা থাকার পরেও ডিজাইনের সৌন্দর্যটা থাকে। এক্স্যাক্টলি, আপনার এখানে যদি ওই ডিজাইনটা যদি দেওয়া হয়তো এখানে ফুটতো না। আমরা দেখাচ্ছিলাম এখানে কি কি ডিজাইন করছেন ভাই, এখানে দেখাচ্ছেন দরজার পাশে, এটাও সেম আপনার এই দুইটা দেওয়াল একই রকম রাখা হয়েছে। আচ্ছা, একই টাইপের এটা, ওকে, এটা হচ্ছে আপনার ডাইনিং স্পেস, ডাইনিং ড্রয়িং দুইটাই বলতে পারেন এটাকে, আর দুইটাই একসাথে। ওয়াও, এটা হচ্ছে ফ্যামিলি লিভিং, দেখেন। ওরে ভাই, এটা কি ভাই, মাথাই তো নষ্ট ভাই। ভাই এটা কি আসলে ওয়ালপেপার মনে হয় নাকি আপনার? ভাই মনে হচ্ছে ফুটে আছে, ফুটে আছে, মনে হচ্ছে ফুলগুলো বাস্তব ফুটে আছে, বাস্তব ফুটে আছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, দেখেন আপনারা যারা কিনা প্রথমবার দেখবেন মানে মানে অবাক হয়ে যাবেন যে কি কিভাবে কিভাবে সম্ভব এটা, মানে একটা রাজ্যে চলে আসছে ওয়ালপেপার রাজ্যে। দেখেন দেখেন মনে হচ্ছে আমরা কিন্তু ফুলের রাতে চলে এসেছি, মানে মনে হচ্ছে বাস্তবিক অর্থে ফুলগুলো ফুটে আছে, এবং কাজগুলো এত নিখুঁত ভাবে করা হয়েছে, খুব যত্ন সহকারে কিন্তু কাজগুলো করা হয়েছে। আপনার আমাদের প্রতিটা প্রজেক্টে আমরা তদারকি করে একদম কাজ কমপ্লিট হওয়া পর্যন্ত আমাদের ইঞ্জিনিয়ারে প্রতিটা প্রজেক্টে থাকে। আচ্ছা আচ্ছা, এমনটা না যে আমরা মিস্ত্রি পাঠাই দিয়েছি কাজ উঠে চলে আসবে, এমনটা না, আমরা সবকিছু তদারকি করে কমপ্লিট করে ক্লায়েন্টকে বুঝাই দিই। নাইস, এই ফ্যাসিলিটি আমাদের থেকে পাবে। আচ্ছা, ওকে। আর 3D পেপারের ক্ষেত্রে এখন বর্তমানে কিন্তু লো কোয়ালিটি ওয়ালপেপার বাইর হয়েছে, যেটা কিনা আমরা 3D পেপার বলে নর্মাল বিভিন্ন পেপার ধরাই দিচ্ছে কাস্টমারকে, যেটা কিনা PVC টাইপের অনেক পেপার বাইর হয়েছে। আমাদের যেটা হচ্ছে মূলত ফেব্রিক্স, আপনাকে আমি যদি PVC দিই আপনার তো ম্যাটেরিয়াল বুঝবেন না, আপনি যদি ফেব্রিক্সটা না দেখেন আপনি PVC-টার পার্থক্য বুঝবেন না। তো আপনি অবশ্যই 3D পেপার নিতে হলে, অরিজিনাল 3D পেপার নিতে হলে আমাদের কাছে ইনশাল্লাহ আসতে হবে। ওকে, আমরা একটু দেখাই দিই, এদিকে দেখেন, এদিকে দেখেন চমৎকার প্রজাপতি আছে, প্রজাপতি, হ্যাঁ শান্তি চলে আসে, প্রশান্তি ভাই, আত্মতৃপ্তি। আর বিশেষ করে আমাদের বাপুর ভাই দেখেন মনে হচ্ছে একটা ফুলের বাগানের মধ্যে দাঁড়িয়ে আছে, আর বাস্তবিকতা দেখেন মনে হচ্ছে ফুলগুলো ফুটে আছে, ফুটে আছে, একদম দেখেন রিয়েলিস্টিক মনে হয় একদমই। আমাদের আসলে কোয়ালিটি দেখেন, এম্বোসটা আমরা এমন ভাবে দিয়েছি যেন আপনার একটা গ্লোসি ভাব আসে। আচ্ছা, আমি যদি এখানে আপনার এম্বোসটা ভাবে না দিতাম এভাবে গ্লোসি ভাবটা আসতো না, আসতো না। তো অরিজিনাল 3D পেপারের এম্বোসের থিকনেস সব অন্যরকম ভাই, আর আমাদের পেপারটা হয় মূলত সিল্ক ক্লথ ফেব্রিক্সের, তো আমাদের এই পেপারটা আপনি এই ম্যাটেরিয়ালস এখানে যা দেখতেছেন, আচ্ছা, বড় দেওয়ালের সেম ম্যাটেরিয়ালস ভাই, এটাকে ছিঁড়ে যাবে নাকি ভাই? ভাই এটা যদি কেউ হাত দিয়ে টেনে ছিঁড়তে পারে, হ্যাঁ, তাহলে আমরা তার পুরো ফ্ল্যাট ফ্রিতে করে দিব ভাই। এত স্ট্রং ভাই, কোনো মানব জাতির পক্ষে এটা ছিঁড়া সম্ভব না আসলে।
খুবই চমৎকার, কিন্তু এদিকে কিন্তু মনে হচ্ছে একদম গোল আপে। আপনি দেখেন ভাই, এখানে আমরা কি করছি, একদম এখান থেকে শুরু করে এ পর্যন্ত টোটালি একটাই পেপার দেওয়া হয়েছে, একটাই পেপার, এক পেপার। আপনি অনেকে অনেক মিস্ত্রি, আমি যদি লোকালিটি মিস্ত্রি দিয়ে অনেকে ওয়ালপেপার লাগাই, সেক্ষেত্রে এগুলো ফিনিশিংটা আসবে না। আচ্ছা আচ্ছা, ওগুলো লাগাইতে পারবো না, কি করবো, টুকরো আলাদা আলাদা করে দেওয়া হবে। ওকে, আমরা কি করছি, এখান থেকে একদম ওই পর্যন্ত একটা পেপার দিয়ে, মানে কোনো জোড়াতালি নেই, কোনো জোড়া নাই। আবু ভাই, ভিউটা তো খুবই চমৎকার ভাই। ভাই, এটা হচ্ছে চিলড্রেন রুম, এতক্ষণ তো অন্যান্য রুম দেখছেন বাচ্চাদের রুমে, আসলে এই ধরনের রুমে যদি বাচ্চারা থাকে তাদের সেন্সন এরকম কাজ করবে অলওয়েজ। আচ্ছা, দেখছেন আপনার বাচ্চাদের এখানে গাড়ি ডিজাইন দেওয়া হয়েছে ভাই, মানে একদম চিন্তা করে কিন্তু সবকিছু ডিজাইন করা হয়েছে, চিন্তা করে সবকিছু ডিজাইন করা হয়েছে। দেখেন একদম প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই নিখুঁত ভাবে লাগানো এবং জোড়াবিহীন, বারবার বলতেছি আমরা জোড়াবিহীন। আপনারা দেখেন একদম পুরো রুমটা দেখাই দিচ্ছি ঘুরি আপনাদেরকে, মানে প্রজাপতি, বাটারফ্লাই, ফুল আছে, মানে সবকিছু সুন্দর করে কিন্তু একদম ডেকোরেট করা। আর বারবার বলতেছি আপনারা যে ডিজাইনই নেন মাত্র 130 টাকা প্রতি স্কোয়ার ফিট এবং ফিটিং সহ। হ্যাঁ, এবং এখানে একটা কথা আছে, এটা কিন্তু সারা বাংলাদেশের 64 জেলায় সেম প্রাইস। মানে মন মতো হচ্ছে না ওয়ালপেপার ভাই, মুরাল কোনো কিছু মনে হচ্ছে, একদম বাস্তব ধরা যায়। এবং দেখেন কত চমৎকার করে জিনিসগুলো একদম নিখুঁত হাতে লাগানো। আরেকটা জিনিস খেয়াল করছেন, আমাদের যে ডিজাইন গুলো আমি আপনাকে এখন দেখাচ্ছি, আমাদের কোথাও কোনো ডিজাইনের মধ্যে ঘোলা অথবা ফাটা কোনো কিছু নাই। কিন্তু এই 3D পেপারে ক্ষেত্রে আপনি যদি কোয়ালিটি মেনটেন করতে হয়, আপনি অবশ্যই প্রতিটা ডিজাইন ডলার দিয়ে কিনে নিতে হবে, এছাড়া আপনি কোয়ালিটি মেনটেন করতে পারবেন না। আমি যদি ছোট একটা ডিজাইনকে বড় করে ফেলি, ওইটা ওইভাবে ফুটবে না, ওটা প্রপারলি হবে না। সাথে যদি অরিজিনাল 3D পেপার লাগে তাহলে অবশ্যই আমাদের কাছে আসতে হবে। একের পর এক দারুণ দারুণ নাকি কি ভাই, মানে আপনি কাজ করছেন নিজে এবং নিজের কাজ নিজে দেখে অবাক লাগছে, কারণ জিনিসটা আপনি প্রপারলি লাগাতে করতে পারছেন এই জন্য। হ্যাঁ দেখেন, দেখেন খুব সুন্দর করে কিন্তু ডিজাইনটা কিন্তু একদম মনোমুগ্ধকর, বিশেষ করে আপনারা যারা কিনা আমি যদি এই দেওয়ালে দিই কখনো ভিউটা ফুটবে না, আপনি এই দেওয়ালটা ফোকাস করেন। সো আমরা প্রতিটা ক্লায়েন্টকে সাজেস্ট করি কোথায় কোন ডিজাইন দিলে কেমন হবে, এটা আমাদের পক্ষে আমাদের সাজেস্ট থাকে অলওয়েজ, আপনি কোন ডিজাইন কোথায় দিলে ভালো হবে না হবে ক্লায়েন্টে চুজ করে দেয়, এরপর আমরা ওইভাবে প্রপারলি ডিজাইনটা সিলেক্ট করে দিই কোন দেওয়ালে কোনটা দিলে ভালো হবে। সো এটা কিন্তু আসলে সবাই পারে না ভাই, আপনি একটা ডিজাইন যে কোনো ডিজাইন পছন্দ করে দিলেন, আমি দরজা জানলা দেওয়ালে দিয়ে দিলাম, ফুটবে না, ডিজাইন সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। সো এই জিনিসটা খেয়াল করলে অবশ্যই আপনি বেটার কিছু পাবেন। মানে কতটা সুন্দর করে সাজালে, এত চমৎকার লাগে, আপনারা জাস্ট আসবেন, আপনারা 3D পেপারে কোয়ালিটি দেখেন ভাই, আমাদের আমরা বলবো যে কোয়ালিটি দেখেন, আপনারা তো অনলাইনে আরো দেখছেন দেখতেছেন, হ্যাঁ কোয়ালিটি দেখেন ভাই আগে, মানে 100 হয় না, তারপরে দিলাম 200। দেখেন কত চমৎকার, আমরা মানে জাস্ট নিজের কাজ নিজে বলে কিন্তু অবাক হয়ে যাচ্ছি, দেখেন কত সুন্দর করে কিন্তু কাজগুলো করা আছে, ডেকোরেশন দেখেন আপনারা। হ্যাঁ, এবং প্রত্যেকটা জিনিস অসম্ভব, ওয়ালপেপার ছাড়া কেউ যদি এরকম ইন্টেরিয়র ডেকোরেশন করতে চায়, আচ্ছা সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাআল্লাহ আমরা করে দিব, আমাদের সব সেটআপ আছে এটা। আচ্ছা, তাহলে আপনারা ইন্টেরিয়র থেকে শুরু করে, হ্যাঁ ওয়ালপেপার থেকে শুরু করে সবকিছুর কাজ করে, সবকিছু কাজ করে থাকে ভাই। 3D পেপার যে ওয়াশ করা যায়, অনেকে ট্রাস্ট করে না, এই বিধায় আমি আপনাকে দেখাচ্ছি যে আসলে ওয়াশ করা যায়, মানে লাইভ প্রজেক্টে আমরা দেখিয়ে দিচ্ছি, এই দেখেন আমি ডাইরেক্ট পানি দিয়ে দিলেন, কিছুই হবে না, কিছু হবে না, কিছু হবে না। বাহ, আপনি এখানে সাবান পানি, শ্যাম্পু পানি দিয়ে ওয়াশ করতে পারেন, কোনো প্রবলেম নাই ভাই, রং উঠে যাবে কি না, যদি রং উঠে যাবে, আমি বললাম তো 15 বছরের মধ্যে যদি ওয়াশ করার পর রং উঠে যায়, আমি সম্পূর্ণ রিপ্লেস করে দিব, সম্পূর্ণ রিপ্লেস, সম্পূর্ণ রিপ্লেস। আমাদের অবস্থা হচ্ছে গুলশান লিংক রোড মোড়ের পূর্ব পাশে, মধ্যবাড্ডা ট্রপিক্যাল মোলা টাওয়ার, মোলা টাওয়ারের প্রথম লিফটে তিনি আসলে আমাদের অফিসটা পেয়ে যাবেন। আপনি লিংক রোড এসে যে করে বললে হবে যে ভাই মোলা টাওয়ারটা কোনটা, মোলা টাওয়ার দুইটা আছে, একটা হচ্ছে রামপুরা মোলা টাওয়ার যেটা কিনা হাতিঝিলের পাশে, আর একটা হচ্ছে মধ্যবাড্ডা মোলা টাওয়ার। অনেকে আবার ভুল করে রামপুরা মোলা টাওয়ারে চলে যায়, কিন্তু আমাদের হচ্ছে মধ্যবাড্ডা ট্রপিক্যাল মোলা টাওয়ার, মোলা টাওয়ার প্রথম লিফটে তিনি আসলে
আমাদের অফিসে পেয়ে যাবেন। আর এছাড়া জাস্ট ভিডিও স্ক্রিনে নাম্বার আছে, নাম্বারে আপনারা কিন্তু WhatsApp করা পেয়ে যাচ্ছেন ভাইদের পেজের লিংক। এছাড়া কেউ যদি অফিসে না আসতে পারে, হ্যাঁ, আমাদেরকে কল করলে আমরা আমাদের অফিস থেকে একজন প্রতিনিধি পাঠিয়ে দিব। আচ্ছা, আমাদের প্রতিনিধি স্যাম্পল নিয়ে যাবে, আপনি স্যাম্পল সবকিছু দেখে টোটাল কত টাকা বিল আছে একটা স্টেটমেন্ট দিবে। স্টেটমেন্ট দিলে আপনি টোটাল বিলের 30% টাকা অ্যাডভান্স করে দিবেন, এরপর আমরা কাজ করে দিব।